আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি তাহরা শহরম সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ছোটো মোটো একটা কুকিং ব্লগ আর বা আপনার লগে সামনে হাজির হইলাম, আশা করি ভালো লাগবে আপনার কাছে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিবা। অনেক ভাই বোন আছেন আমার ভিডিওগুলো শেয়ার করেন, লাইক করেন, কমেন্টস দেন, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমি লাউ দিয়া তিন এতে রানমু, আপনি আমার লগে তাহকা আর দেহকা আমি কিলা রান দিলাম, আর আমার লগে থাকবার লাগে, থ্যাংক ইউ সো মাচ। তো এইখানে আমি আলু ফলছি বাজির লাগি, আর ইনো লাউ আছে আমি মাছ দিয়ে রানমু, আর অল্প আমি দিলে মোডাইলর লগে, আর ইনো লাউর খোস আছে আলু দি বাজি করমু, আর ইকানো পেঁয়াজ আর মাছ দিমু লাউর মাঝে। তো চিংড়ি মাছ আমি নর্মালি দেই যখন লাউ দি রান্না করি, বা চিংড়ি মাছ ফুরাই গেছে শেষ হয়ে গেছে, তো আমি মাছটি আমি ছোট ছোট করে পিস করছি, কারণ সবেও মাছ বাচ্চা আনতে পছন্দ করে না মাছ দিলে, তো ছোট ছোট করছি, জুস ফ্লেভার দিবার লাগে। তো এই আমার প্রিপারেশন হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে শুরু করবো, দেখাই আমি আমি কিলা রান্না করি। আর আমার লগে থাকবার লাগে, থ্যাংক ইউ সো মাচ। তো এদিকে আমি ভাত বয়ে দিছি, আর এই টেবল মাঝে আমি লাউয়ার মাছ রানমু, আর এখানেও ডাইল বয়ে দিছি, আর এটার মাঝে আমি ভাজি করবো। মেনো গার্লিক পাউডার দিলেছি, আর এখন পানি তুলা দিলাম, আর এই যে ভাত অলমোস্ট হয়ে গেছে, পানি দিলেছি, আর এখন গোড়া মশলা দিলাম। ভাত হয়ে গেছে, আর এখানেও ভাজির মাঝে আমি হলুদ দিয়েছি। আর কোনো স্পাইস দিতাম নাই। আর ইনো লাউ মশলার মাঝে আমি হলুদ দিছি, আর কারি পাউডার দিছি, মরসর গুঁড়া দিতাম নাই। এখানেও লাউ সামনে দিয়েছি, লাউ খোসা, আর আরও এক টুক হলুদ দিছি, আর জিরা গুঁড়া দিছি। তো পয়লা আমি এগুলো মিক্স করে নিলাম, আর কাঁচামরিচ দিব। তো হলুদ আর জিরা দিছি, অল্প জিরা দিছি। এটার মাঝে আমি গার্লিক পাউডার দিছি, হলুদ দিছি, আর কারি পাউডার দিছি। ক্যামেরা অফ করে লাগা দেওয়া লাগবো। এখনো ফ্রাইং প্যান বইছি মাছরে ফ্রাই করবার লাগে, আর এটা ডাইল ওই দিছে, আমি এখন লাউ দিলাম। লাউ দিলাইছি,
আর এখন মাছ ফ্রাই করে নিব। অফ ক্যামেরা মিক্স করতাম, মিক্স করে দিছি আর কাঁচা মরিচ দিছি। তো এই যে লাউ সিদ্ধ হয়ে গেছে আর আমি কাঁচা মরিচ দিছি, আর এখন আমি ভাজা মাছ দিলাম, জাস্ট ফ্লেভারও লাগে। আর জুল দিতাম না, লাউর যে পানি আছে ওটা দিয়ে সিদ্ধ হয়ে যাবো, সবটা সিদ্ধ হয়ে আসছে। জাস্ট 5 মিনিট আমি রাখবো, চুলা মাঝে পাতে নামাই দিব। আর এখানে দেখতে পারা ভাজি হয়ে গেছে, আমি ফ্রোজন ধনিয়া কাটা দিছি। আর এখানে আমি দাইল আমি পানি দিছি, লাউ সিদ্ধ হইবার লাগে। লাউ তেমন অত সুবিধা নাই, এটা আমার গাছর না, এটা কিনা লাউ। আর আসলে এবার খুব দুঃখ লাগে, লাউ কোনটার লাগে গাছ আনতে লাগে বরণ না। আর ওয়েদারও আমরার খুবই খারাপ, তো লাউ যখন একটু সিদ্ধ হইব আমি দাগনি দিলাইমো পেঁয়াজ আর রসুন দিয়া। আর এটা দেখো অলমোস্ট হয়ে গেছে, তো এই যে আমি লবণ দিলাইছি, হলুদ দিলাইছি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, আর আমি একটু পাতে আমি পাগার দিলাম ফাঁসফোড়ন রসুন আর পেঁয়াজ দিয়া। আর এই যে লাউ তরকারি হয়ে গেছে, লামাই দিব। আর এই যে ভাজি, আর এখানে পেঁয়াজ রসুন আর একটু বাদামি কালার হয়ে গেলে আমি ফাঁসফোড়ন দিলাম, আর বেশি আগে ফাঁসফোড়ন দিলে জ্বলে যাব। আর এই যেটাই এই যে দেখতে পারবো, আমি ফাঁসফোড়ন দিলেছি আর একটু গোল্ডেন কালারও। তো ডাইল হয়ে গেছে, দেখতে পারা কত ইয়ামি লাগে মাশাল্লাহ। আর এই যে ভাজি, ভাজি হয়ে গেছে, ফ্রোজেন করিয়ান্ডার দিছি। আর এই যে লাউ তরকারি অল্প মাছ দিয়া, মাশাল্লাহ খুবই ইয়ামি লাগে দেখতে। ভাজিটা হয়ে গেল, আর এই যে ডাইল লাউ দিয়া।
আশা করলাম আপনার কাছে আমার ভিডিওটা আজকে ভালো লাগছে, আর ভালো লাগলে একটা কমেন্ট লাইক শেয়ার করবা, আর জানা রাখি লইল। তো এতটুকু আমার ভিডিও, বেশি লম্বা করতাম চাইতাম না। তো সব ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফিজ।